হাই, আসসালামু আলাইকুম। এখন আমি আপনাকে দেখাবো কিভাবে আপনি আপনার নিজের বিজনেসের নামে বা ব্র্যান্ডের নামে একটা ব্র্যান্ড ইমেল বা বিজনেস ইমেল ক্রিয়েট করবেন। এটা করা খুবই সিম্পল। আপনার যদি একটা সিপ্যানেল থাকে, আই মিন একটা ওয়েবসাইট থাকে, আর ওয়েবসাইট থাকলে অবশ্যই আপনার সিপ্যানেল থাকবে, আর সেই সিপ্যানেল থেকে আপনি আপনার যত খুশি তত বিজনেস ইমেল বা ব্র্যান্ড ইমেল ক্রিয়েট করতে পারবেন একদম ফ্রিতে। তো এটা করার জন্য সবার আগে আপনাকে যেটা করতে হবে, আপনাকে আপনার সিপ্যানেল লগ ইন করতে হবে। সিম্পলি আপনি আপনার সিপ্যানেল লগ ইন করবে, কিভাবে করতে হয় আশা করি জানেন। আপনার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে সিপ্যানেলের লগ ইন পেজে এসে এখানে লগ ইন করবেন। লগ ইন করার পর আপনি আপনার সামনে এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন আপনার সিপ্যানেলের। এখানে অনেক ধরনের টুলস আছে, আপনার আপাতত সবগুলো না বুঝলে হবে। আপনি এই ইমেল সেকশনের আন্ডারে এইখানে একটা দেখতে পারবেন ইমেল অ্যাকাউন্টস নামে একটা বাটন বা লিংক আছে, অথবা আপনার ইন্টারফেস যদি অন্যরকম হয় তাহলে আপনি এখানে উপরে একটা সার্চ বার পাবেন। এখানে আপনি জাস্ট লিখবেন ইমেল, ইমেল অ্যাকাউন্ট যদি লেখেন তাহলে এই যে এরকম ইমেল অ্যাকাউন্ট পেয়ে যাবেন। তো আপনি এখান থেকে অথবা এখান থেকে যে কোনো এক জায়গার থেকে জাস্ট এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে রিডাইরেক্ট করে এই পেজটাতে নিয়ে আসবে। এই পেজে আপনি আসলে দেখতে পারবেন এর আগে যদি আপনি ইমেল ক্রিয়েট করে থাকেন সবগুলো ইমেলের লিস্ট এখানে দেখতে পারবেন। তো চলেন আমি আপনাকে একটা ইমেল ক্রিয়েট করে দেখাই। ইমেল ক্রিয়েট করার জন্য আপনি যেটা করবেন, আপনি এখান থেকে দেখবেন এই যে একটা বাটন আছে, ক্রিয়েট বাটন আছে ডাইট সাইটে, আপনার ক্রিয়েট বাটন আছে, এটার মধ্যে জাস্ট ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা পেজ আসবে। এইখানে আপনি আপনি জাস্ট আগে সিলেক্ট করবেন আপনার এই সিপ্যানেলের আন্ডারে যদি আরও অনেক ডোমেন অ্যাড করা থাকে, মাল্টি ডোমেন, তাহলে সবগুলা ডোমেনের লিস্ট আপনি এখান এখানে দেখাবে। এখান থেকে সবার আগে আপনাকে ডোমেন নেমটা সিলেক্ট করতে হবে, যেই ডোমেনের আন্ডারে আপনি আপনার ব্র্যান্ড ইমেলটা বা বিজনেস ইমেলটা ক্রিয়েট করতে চাচ্ছেন। তো এটার জন্য আমি সবার আগে আপনি যেটা করবেন, চলেন আমি আমার স্পাইডার ই-কমার্সের আন্ডারে আরেকটা ব্র্যান্ড ইমেল বা বিজনেস ইমেল ক্রিয়েট করে দেখাই। সো আমি স্পাইডার ই-কমার্স.com এটা সিলেক্ট করলাম। সো এর আগে আমি জাস্ট এটার আন্ডারে info@spiderecommerce.com এরকম একটা ইমেল বানাইছি, আরেকটা বানাইছিলাম আমার নামে। সো এখন আমি চলেন আপনাকে সাপোর্ট নামে আরেকটা ইমেল ক্রিয়েট করে দেখাই। আপনি আপনার আগে ডোমেনটা সিলেক্ট করবেন, আপনার যদি একটা ডোমেন থাকে তাহলে একটাই থাকবে, সেটা সিলেক্ট করবেন। তারপর আপনি এখানে ইউজার নেম দিবেন, মানে হচ্ছে আপনার এই যে ডোমেনের নামের আগে যেই নামটা থাকবে। ইউজার নেম বলতে হচ্ছে আপনি ধরেন ইনফো দিতে পারেন, info@spiderecommerce.com, অথবা আপনি সাপোর্ট দিতে পারেন, support@spiderecommerce.com, অথবা আপনি আপনার নাম দিতে পারেন যে ধরেন আমার নাম rabbi@spiderecommerce.com, এইরকম যে কোনো কিছু আপনি দিতে পারেন আপনার প্রয়োজন মতো দিয়ে। আপনি জাস্ট পরে আপনার ডোমেনের নামটা থাকবে @এর পরে, জাস্ট আপনি আপনার যত খুশি তত বিজনেস ইমেল ক্রিয়েট করতে পারবেন। সো ধরেন এইটা আমি এখানে দেই, ধরেন সাপোর্ট দিলাম, ধরেন আর এটা কিন্তু ডিফল্ট থাকবে আপনি যেই ডোমেনটা সিলেক্ট করছেন। ওকে, সো support@spiderecommerce.com এইভাবে এই ইমেলটা ক্রিয়েট হবে, এইটা ইমেল অ্যাড্রেস ক্রিয়েট হবে। ওকে, সো এইটা দিবেন, দেওয়ার পর আপনি এখান থেকে পাসওয়ার্ড সেট পাসওয়ার্ড দিবেন, সেট পাসওয়ার্ড থাকবে এখান থেকে, যে কোনো একটা পাসওয়ার্ড আপনি আপনার মনের মতো পাসওয়ার্ড সেট করবেন, যেটা দিয়ে আপনি পরবর্তীতে এই ইমেলে লগ ইন করবেন। অথবা আপনি এখানে একটা জেনারেট পাসওয়ার্ড আছে, এটাতে যদি ক্লিক করেন অটোমেটিক একটা পাসওয়ার্ড জেনারেট হয়ে যাবে, এটা জাস্ট কপি করে রেখে দিবেন। ওকে, সো পরবর্তী নেক্সট টাইম লগ ইন করার জন্য, তারপর জাস্ট এইখানে আপনি নিচের দিকে দেখবেন ক্রিয়েট একটা অপশন আছে, এটাতে জাস্ট ক্লিক করবেন। কাজটা কিন্তু সিম্পল, আমি জাস্ট একটু বোঝাচ্ছি এই জন্য, এক্সপ্লেন করছি এই জন্য টাইম লাগছে। এটা আপনি জাস্ট 1 মিনিটের মধ্যে একটা ইমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলতে পারবেন। তো বাই দ্য ওয়ে, তো এটাতে ক্লিক করার পরই আপনার ইমেলটা কিন্তু এখানে ক্রিয়েট হয়ে যাবে। দেখেন এখানে একটা নতুন ইমেল ক্রিয়েট হলো support@spiderecommerce.com। এইরকম আপনি যত খুশি তত ইমেল কিন্তু ক্রিয়েট করতে পারবেন আপনার প্রয়োজন মতো। এখন কথা হচ্ছে ইমেল তো ক্রিয়েট করলেন, ইমেল ক্রিয়েট করার পর এটাকে কিভাবে ইউজ করবেন, এটাকে কিভাবে লগ ইন করবেন, সেই বিষয়টা আমি নেক্সট ভিডিওতে দেখাবো। কারণ হচ্ছে এই ভিডিওটা অলরেডি বড় হয়ে গেছে, আর আমি যেই টুলসটা ইউজ করতেছি এখন রেকর্ডিংয়ের জন্য এটাতে 5 মিনিটের লিমিট আছে, এর বেশি এটাতে করা যাবে না। সো আমাকে আরেকটা পার্ট বাড়াইতে হবে এটার জন্য। সো আশা করি এই পর্যন্ত বুঝতে পারছেন। সো নেক্সট পরের পার্টটুকু বোঝার জন্য নেক্সট ভিডিওটা একটু কষ্ট করে দেখেন, আশা করি বুঝতে পারবেন। সো আজ পর্যন্তই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, গুড বাই।